দণ্ডবত মুই আজি তোমার গুলার জন্য কাঁকড়ার আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগিলে লাইক কমেন্ট করেন। আর মোর চ্যানেলটা যদি আজি কারো নতুন দেখি আছেন বা দেখি আছেন সাবস্ক্রাইব করেন নাই, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবে দেন, তাহলে মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। প্রথমে মুই কাঁকড়াগুলো ভালো করে বেছে নিম। কাঁকড়া বেসার জন্য মুই আজি এখন কাঁটা চামচ নিছ। কাঁটা চামচ দিয়ে কিন্তু কাঁকড়া খুব তাড়াতাড়ি ভালো করে নেওয়া যায়। কাঁকড়ার চাটনি বানাইতে লাগবে কাঁচা মরিচ, পেঁয়াজি মুই আধ ঘন নিছ, এটিকে কুচি কুচি করে কাটিয়ে, একটা রসুন আর অল্প একটু করে আদা। কাঁকড়া গুলো ভালো করে ধুয়ে নিছ, এটিকে অল্প হলদি আর নুন দিয়ে কাঁকড়া গুলো ভালো করে মাখি নিম। সর্ষের তেল দিয়ে তেলগুলো অল্প গরম করে নিম। এলা নুন হলদি মাখি রাখা কাঁকড়া গুলো এটি দিয়ে অল্প 5-10 মিনিট খানে ভাজা ভাজা করে নিম। কাঁকড়াগুলো 5-6 মিনিট ভালো করে ভাজি নেওয়ার পরে মুই এটি খুলে দিন একটা রসুন, অল্প একটা আদা, কাঁচা মরিচ। কাঁচা মরিচটা অল্প বেশি করে দেন, মরিচগুলো ঝাল বেশি, ওই জন্য আমি এই কয়টা দিচ্ছ। চাটনি কিন্তু ঝাল কম হলে ভালো না লাগে। আর এটি খুলে দিলেন পিঁয়াজ, মুই এটি খুলে একটা পিঁয়াজের আধখান নিচ পিঁয়াজ বেশি দেওয়া রাখায়। তা এগুলি এলা সকলে মুই ভালো করে ভাজা করে নিম। ইয়ার আগত মুই কাঁকড়ার আর একটা রেসিপি দিচ্ছ, এই ভিডিও ডেসক্রিপশনত মুই লিঙ্কটা দিয়ে দিন, তোমরা বলে দেখে নেন। সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এলা মুই এখন থালি করে নামাইয়া অল্প ঠান্ডা করে। ঠান্ডা হওয়ার পরে মুই এগুলো শিল বাটন করে ভালো করে বাটে নিন। আমার কাঁকড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এলা মুই শিলবাটা এমন করে বাটি দিই। এমন করে কাঁকড়ার চাটনি কায় কায় খাইছেন মোক একবার কমেন্ট করেন। আর তাও যদি এলাও কাঁকড়ার চাটনি খান নাই, তাহলে বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করেন, কাঁকড়া দেখেন অবশ্যই ভালো লাগবে। কাঁকড়ার চাটনিগুলো কিন্তু মিশমিশে হলে বেশি স্বাদ লাগে, ওই জন্য ভালো করে বাটি নেওয়া খায় যাতে ধোকড়া ধাকড়ি না থাকে। আর কারো যদি শিলবাটা নাই, তাহলে তোমরা মিক্সি তো এই কাঁকড়ার চাটনিটা বানিয়ে খাবার পান, মিক্সি বানাইলেও কিন্তু এই কাঁকড়ার চাটনিটা স্বাদ লাগে। দেখো হয়ে গেল কাঁকড়াগুলো বাটা, আমার কাঁকড়ার চাটনি কিন্তু হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরাগুলো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।